তিতাস গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা এখন খুবই সহজ। আপনার প্রিপেইড কার্ডটি নিয়ে নিকটস্থ যে কোনো পস সেন্টারে যান এবং যে পরিমাণ টাকা রিচার্জ করবেন তা জমা দিন। রিচার্জ হয়ে গেলে মানি রিসিট সহ কার্ডটি বুঝে নিন। এরপর গ্যাস মিটার রিচার্জ করার জন্য মিটারের এ বাটন পরপর দুইবার এক সেকেন্ডের একটু বেশি সময় চেপে ধরে ছেড়ে দিন। মিটারে ইন লেখাটি মিটমিট করে জ্বলে উঠলেই আপনার রিচার্জ কার্ডটি মিটারের বাটন দুটির ঠিক নিচে নির্ধারিত স্থানে চেপে ধরুন। এরপর ডিসপ্লেতে কার্ড লেখাটি কয়েকবার ভেসে উঠে পরবর্তীতে এন্ড লেখা আসবে। এরপরও তিন সেকেন্ড কার্ডটি ধরে রাখুন। ব্যাস, রিচার্জ কমপ্লিট। তবে রিচার্জের আগে যদি আপনার ব্যালেন্স শূন্য থাকে সেক্ষেত্রে মিটারে ক্লোজ লেখা থাকবে এবং আপনার গ্যাস প্রবাহ বন্ধ থাকবে, তাই মিটারের বি বাটনটি পাঁচ সেকেন্ড চেপে রাখুন। দেখবেন ক্লোজ এর পরিবর্তে ওপেন লেখা আসবে এবং গ্যাস প্রবাহ পুনরায় চালু হয়ে যাবে। এছাড়াও যে কোনো সময় গ্যাস ফুরিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ২০০ টাকা মূল্যের ইমার্জেন্সি গ্যাস ব্যালেন্স গ্রহণ করতে পারবেন। এজন্য ব্যালেন্স শূন্য হয়ে গেলে বি বাটনটি পাঁচ থেকে ৬ সেকেন্ড চেপে ধরুন। ডিসপ্লেতে ইসি লেখাটি ভেসে উঠলে এ বাটনটি একবার চাপুন। সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স। প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করুন, জীবনকে সহজ করুন। বিস্তারিত জানতে তিতাস গ্যাসের কল সেন্টার 16496 নম্বরে কল করুন।